হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে কোন কলেজে আমরা ভর্তি হলে আমাদের সবচেয়ে ভালো হবে। সেই কারণে আজকে এই ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের সেরা কলেজগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের বেস্ট কলেজ নিয়ে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের যে সেরা কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর তো নাম বলবো, আর এইটা আমার ইচ্ছে মতন আমি নাম তোমাদের বলবো না, এখানে এই ন্যাক এর অ্যাকর্ডিং আমি তোমাদের কলেজগুলো বলবো। ন্যাক মানে তোমরা জানো সবাই, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাকোর্ডেশন কাউন্সিল। এখানে তোমাদের কি হচ্ছে, বিভিন্ন যে কলেজ রয়েছে বা একাডেমি বা ইনস্টিটিউট রয়েছে সমস্ত কিছুর কি হচ্ছে এর র্যাঙ্কিং এখানে তারা ভেরিফাই করে, তাদের এর এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী, তাদের টিচার অনুযায়ী এবং এডুকেশনের সমস্ত যে দিকগুলো রয়েছে সেই সমস্ত দিকগুলোকে বিবেচনা করে তারা একটা র্যাঙ্কিং করে। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের যে টপ র্যাঙ্কিং কলেজ রয়েছে এই ন্যাক অনুযায়ী সেই কলেজগুলো নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের সেরা কোন কলেজগুলো এখনকার সময়ে। সবার প্রথমে ন্যাকের অ্যাকর্ডিং ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কলেজ হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা কলকাতায় অবস্থিত। এখানে এ তোমাদের ন্যাক র্যাঙ্কিং দিয়েছে A++। তোমরা ন্যূনতম 60% মার্কস পেলে সেন্ট জেভিয়ার্স কলেজে তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং এর কাট অফ প্রায় 75-80% এরকম নম্বর পেলে তোমরা যথারীতি সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তো সেই অনুযায়ী তোমরা যারা ভাবছো যে সেন্ট জিভিএস কলেজে তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা সেন্ট জিভিএস কলেজে অ্যাপ্লাই করতে পারো, কেন ও ন্যাকের র্যাঙ্কিং অনুযায়ী তোমাদের বেস্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি যদি বলি সেটা সেন্ট জিভিএস কলেজ, যেটা কলকাতায় অবস্থিত তোমাদের বললাম। এবং তোমরা যদি 60% নাম্বার পাও তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করে দেখতে পারো। এবং সাধারণত এর যে কাট অফ বেরোয় সেটা হচ্ছে 75-80% মধ্যে তোমাদের কাট অফ থাকে। এবং রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এই যে কলেজ, এই কলেজকেও ন্যাক র্যাঙ্ক দিয়েছে A++। মানে আমি সেন্ট জেভিয়ার্স কলেজ এবং যে রামকৃষ্ণ মিশন কলেজ এর কথা বলছি, এই দুটো কলেজ হচ্ছে ন্যাক A+ দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এরপরে ন্যাকের অ্যাকর্ডিং আমার তালিকায় যে কলেজটি রয়েছে সেটা হলো আচার্য বপুর্দচন্দ্র কলেজ, যেটা কলকাতায় অবস্থিত। এবং ন্যাকের অ্যাকর্ডিং আচার্য প্রফুল্লচন্দ্র কলেজকে র্যাঙ্কিং দেওয়া হয়েছে এ র্যাঙ্কিং দেওয়া হয়েছে। এবং এটার ইউনিভার্সিটি যদি কথা বলি, আগে স্টেট ইউনিভার্সিটি ছিল, তো এখন এটাকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে করে দেওয়া হয়েছে, তো এখন এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে। আর এখানে যে কলেজগুলোর কথাই আমি বলছি সমস্ত কলেজেই প্রায় 60-65% নম্বর পেলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বিভিন্ন কলেজে কার্ডটা বিভিন্ন রকম, তোমরা ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে চেক করো যে কলেজগুলোর কথা বলছি, সেখানে গিয়ে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া সমস্ত কিছু তোমরা জানতে পারবে। এরপরে ন্যাকের অ্যাকর্ডিং যে কলেজ রয়েছে সেটি হলো কৃষ্ণনগর কলেজ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। এবং ন্যাকের যদি র্যাঙ্কিংয়ের কথা বলি, এখানে ন্যাক কৃষ্ণনগর কলেজকে গ্রেড দিয়েছে হচ্ছে গ্রেড A। তারপরে রাজা নরেন্দ্র লাল ওম্যান কলেজকেও ন্যাক র্যাঙ্ক দিয়েছে গ্রুপ A। তো এখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের কন্ডিশন অ্যাপ কি রয়েছে আমি একই জিনিস বারবার বলছি না, জাস্ট ন্যাকের র্যাঙ্কিং বলছি এবং পরস্পর তোমাদের কলেজগুলো বলে যাচ্ছে। এরপরে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় কলেজকেও ন্যাক গ্রেড দিয়েছে A। এরপরে নিস্তারিণী কলেজ পুরুলিয়া, একেও গ্রেড দিয়েছে হচ্ছে ন্যাক A। তো এখানেও তোমরা ভর্তি হতে পারে। এরপরে আচার্য বজেন্দ্রনাথ সিল কলেজ, যাকে ন্যাক গ্রেড দিয়েছে A, যেটা কোচবিহারে অবস্থিত। এরপরে ন্যাকের অ্যাকর্ডিং কলেজ হচ্ছে আজাদ মৌলানা কলেজ, যেখানে ন্যাক একে আজাদ মৌলানা কলেজকে গ্রেড দিয়েছে গ্রেড A, যেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। এরপরে পানসুকুড়া বনমালী কলেজ, যাকে ন্যাক গ্রেড দিয়েছে A। এরপরে রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন কলেজেও তোমরা অ্যাডমিশন নিতে পারো, এখানে ন্যাক র্যাঙ্ক দিয়েছে A। রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন কলেজ শুধুমাত্র গার্লসের জন্য, এখানে গার্লসরা অ্যাডমিশন নিতে পারো। এরপরে রয়েছে বারাসাত কলেজ, বারাসাত কলেজকেও ন্যাকের দ্বারা গ্রেড A দেওয়া হয়েছে। এরপরে রয়েছে বিবেকানন্দ কলেজ, যে কলেজকে ন্যাক র্যাঙ্ক দিয়েছে গ্রেড A। এরপরে রয়েছে সাউথ ফিল্ড কলেজ, যেটা দার্জিলিংয়ে অবস্থিত, একেও ন্যাক গ্রেড A দিয়েছে। এরপর হলো ঘুষখড়া মহাবিদ্যালয় কলেজ,
যাকেও ন্যাকের দ্বারা এ র্যাঙ্ক দেওয়া হয়েছে। এরপরে হলো বিহালা কলেজ, যেটাকেও ন্যাকের দ্বারা র্যাঙ্ক দেওয়া হয়েছে গ্রেড এ। এরপরে হলো কৃষ্ণনাথ কলেজ, কৃষ্ণনাথ কলেজকেও ন্যাকের দ্বারা এ গ্রেড দেওয়া হয়েছে, যেটা মুর্শিদাবাদে অবস্থিত। বন্ধুরা, এখানে আমি যে যে কলেজের কথা বললাম সেই সমস্ত কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমি এখানে ন্যাকের অ্যাকর্ডিং সমস্ত কলেজের কথা বলেছি। ন্যাক যে যে কলেজকে এ গ্রেড দিয়েছে, মানে A++ বা A+ বা এ গ্রেড দিয়েছে, সেই সমস্ত কলেজ নিয়েই আমি আলোচনা করলাম। আর এই কলেজগুলোর মধ্যে তোমরা কোন কোন কলেজে অলরেডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে ফেলেছো বা পড়ার ইচ্ছে রয়েছে কোন কলেজে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তারাও যাতে জানতে পারে ন্যাকের অ্যাকর্ডিং কোন কোন কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।